হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ছেলে সন্তান পেটের কোন সাইডে নড়ে। তো দেখুন বন্ধুরা, আজকে আমরা একটি ঘরোয়া টিপস আপনাদেরকে দেবো, যে টিপসগুলি ফলো করলে আপনি বুঝতে পারবেন যে আপনার গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে, মানে ছেলে সন্তান হলে আপনার পেটের কোন সাইডে নড়বে এবং মেয়ে সন্তান হলে আপনার পেটের কোন সাইডে নড়বে। এর পাশাপাশি আরও ছোট ছোট কয়েকটি টিপস আপনাদেরকে দেবো, যেগুলি ফলো করলে কিন্তু আপনি খুব সহজভাবেই কিন্তু বাড়িতে বসেই প্রেডিক্ট করতে পারবেন যে আপনার গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে। গর্ভে সন্তান আসার পর থেকেই কিন্তু প্রতিটা বাবা মার মনে কিন্তু একটি কৌতূহল থেকে থাকে যে তাদের গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে। এটা কিন্তু প্রতিটা বাবা মার মনেই কিন্তু হয়ে থাকে। তো সেটি যদি আপনার প্রথম সন্তান হয়ে থাকে তাহলে কিন্তু এই কৌতূহলটা সব থেকে বেশি থাকে, এবং যদি আপনার দ্বিতীয় সন্তান হন সেক্ষেত্রেও কিন্তু এই কৌতূহলটা খুব একটি কম থাকে বলে আমরা মনে করি না। এই গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে এটি কিন্তু এখন বর্তমান প্রতিটা সরকারই কিন্তু ব্যান করে রেখেছে, কারণ যেহেতু গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে এটি যদি মানে ফ্যামিলি জানতে পারে তো সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম জটিল সৃষ্টি হয়। মহিলাতে হ্যারাসমেন্ট থেকে শুরু করে আরো কিন্তু নানান রকম জিনিস, কিন্তু ভ্রূণ হত্যার মতো বিষয় কিন্তু সামনে চলে আসে, সেগুলি কিন্তু একদমই কাম্য নয়। তো সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু এখন প্রতিটা সরকার এই বিষয়টাকে পুরো ব্যান করে নিয়েছে, মানে গর্ভের সন্তানটি আপনার ছেলে না মেয়ে সেটি কিন্তু কোনোভাবেই কিন্তু এখন জানা যায় না। তো আদিম যুগেও যেহেতু এই বিষয়টা ছিল না, যে আল্ট্রাসোনোগ্রাফি কিংবা অন্যান্য যে বিভিন্ন ধরনের টেস্টগুলি সেগুলো তো আগেও ছিল না, তো তখন কিন্তু দাদু ঠাম্মারা বিভিন্ন রকম টিপস আছে যে টিপসগুলো ফলো করলে তখন কিন্তু তারা বুঝতে পারতো যে গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে, এবং এই তাদের এই অনুমান মানে প্রেডিক্টটা কিন্তু অনেকটাই ক্ষেত্রে দেখা যায় যে 80-90% পর্যন্ত কিন্তু সঠিক হয়। তো আজকে আমাদের কিন্তু একটি ছোট্ট আলোচনা যে সন্তান কোন সাইডে নড়লে ছেলে হয় এবং কোন সাইডে নড়লে মেয়ে হয় সেটি কিন্তু আমরা সর্বপ্রথম দেখিনি। তো যদি আপনার সন্তান পেটের ডান সাইডে নড়াচড়া করে, মানে ডান দিকটা বেশি পরিমাণে নড়াচড়া করে এবং ডান দিকটা যদি ভারী ভারী অনুভূতি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার গর্ভের সন্তানটি ছেলে। এর পাশাপাশি আপনার পেটের আকৃতি যদি নিচের দিকে ঝোলা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার গর্ভের সন্তানটি ছেলে হতে পারে। এর পাশাপাশি আপনার গর্ভের সন্তান যে লাথিটা মারছে মানে কিক করছে, সেই কিকের যদি ফোর্সটা যদি জোরালো হয় এবং আপনি যদি সেই কিকের জন্য ব্যথা পেয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার গর্ভের সন্তানটি কিন্তু ছেলে সন্তান। এর পাশাপাশি আপনার গর্ভের সন্তানটি যদি ছেলে হয় সেক্ষেত্রে কিন্তু 4-5 মাসের মধ্যেই কিন্তু সে নড়াচড়া শুরু করে দেয় এবং 6-7 মাসের মধ্যে কিন্তু সে ভালোই কিক করা শুরু করে। তো এই সমস্ত লক্ষণ যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার গর্ভের সন্তানটি ছেলে সন্তান। তো এর ঠিক উল্টোটাই যদি আপনার গর্ভে মেয়ে সন্তান থাকে সেক্ষেত্রে কিন্তু সে নড়াচড়া শুরু করবে আপনার 5-6 মাসের পর। এর পাশাপাশি আপনি কিন্তু তখন পা সাইডে বেশি নড়াচড়া অনুভব করবেন এবং আপনার পেটের আকৃতি কিন্তু তখন সামনের দিকে ঝোলা থাকবে না, কিন্তু মিডিয়াম পজিশনে থাকবে, মানে অনেকটা তরমুজের মতো। এই আকৃতি যদি থেকে থাকে এবং আপনার নড়াচড়া যদি অনেকটা কম অনুভূতি হয় এবং কিক করছে যেটা, সে কিকটাও যদি আপনি কম অনুভব করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার গর্ভের সন্তানটা কিন্তু কন্যা সন্তান। তো যাই হোক, আমরা মূলত আপনাদেরকে বোঝাতে পারলাম যে গর্ভের সন্তান বাঁ দিকে নড়াচড়া করলে কি হয় এবং ডান দিকে নড়াচড়া কি হয় করলে কি হয়, মানে বাঁ দিকে নড়াচড়া করলে আপনি মেয়ে সন্তান পাবেন এবং ডান দিকে নড়াচড়া করলে আপনি ছেলে সন্তান এক্সপেক্ট করতে পারেন। এর পাশাপাশি আরেকটি দিক, ফিটাল হার্টবিট মানে FSHR রিপোর্ট, যদি আপনি 8-9 মাস পরে যদি আল্ট্রাসোনোগ্রাফি করেন কিংবা USG করেন সেক্ষেত্রে যদি আপনি ফিটাল হার্টবিট পান 140-এর নিচে সেক্ষেত্রে কিন্তু আপনি আশা করতে পারেন যে আপনার গর্ভের সন্তান একটি ছেলে সন্তান। এর পাশাপাশি একটি উল্টো টাইম, যদি আপনার এই FSHR রিপোর্ট মানে ফিটাল হার্টবিট যদি 140-এর উপর হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কন্যা সন্তান আশা করতে পারেন। এছাড়াও অনেক মায়েদের ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় গর্ভের সন্তান যদি ছেলে সন্তান হয় সেক্ষেত্রে কিন্তু ওয়ার্নিং সিকনেস এবং বমি বমি ভাবটা কিন্তু অনেক কম হয়, এবং যদি আপনার গর্ভের সন্তানটি মেয়ে হয় সেক্ষেত্রে কিন্তু বমি বমি ভাব এর পাশাপাশি মর্নিং সিকনেসটা কিন্তু অনেক বেশি হয়। তো এই সমস্ত লক্ষণ যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি হালকা প্রেডিক্ট করতে পারেন যে আপনার গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে। তবে এটি কিন্তু কোনোভাবেই 100% সঠিক নয়। তো যাই হোক, আপনি যেন 100% সঠিক ভাববেন না এবং তো বিষয়টা কিন্তু আপনি হাসিটারটা ছড়িয়ে নেবেন, সিরিয়াসভাবে কিন্তু নেবেন না। যাই হোক, আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকে তো পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন এবং বেল আইকনটি অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন হেলথ টিপস ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ।